ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি ঘুরতে গিয়েছিলাম বীরভূমের একটি জায়গায় যেখানে আমি খুব পুরনো একটি বট গাছ দেখতে পাই। সেই বট গাছটি কোথায় থেকে উৎপত্তি এবং কোথায় শেষ হচ্ছে সেটা আমি খুঁজে পাইনি। আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য ঝুড়ি নেমেছে বট গাছটার বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ঝুড়ি একটি নতুন গাছের সৃষ্টি করেছে। এই দেখুন আপনারা বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ এই গাছটি, অসংখ্য ঝুড়ি বিভিন্ন দিক থেকে নেমে এসছে এবং আমি সব দিক থেকে খেয়াল করলাম, আমি গাছের উৎপত্তি আর শেষ খুঁজে পেলাম না। মানে মূল যে গাছটি এবং জায়গাটিও খুবই অসাধারণ, প্রকৃতির এই বিরূপ রূপ, অসাধারণ রূপ খুবই কমই দেখতে পাওয়া যায়। এইটি একটি মন্দির, এটি বীরভূমে খরাশোল এর এলাকায় অবস্থিত এবং এখানে যখন আমি গেছিলাম জায়গাটি এতটাই গরমের মধ্যে খুবই শীতল ছিল। পুজোর মন্দির, এর সাথে সাথে এই যে দেখুন বিভিন্ন জায়গা থেকে যে ঝুড়িগুলো নেমে এসেছে, এই যে ঝুড়িটি একটা গাছের উৎপত্তি করেছে, দেখুন অসংখ্য গাছ, অসাধারণ। প্রকৃতির কিছু কিছু জিনিসের কখনোই মানে উৎপত্তি বা কখনোই কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, কোনো সায়েন্স নেই। প্রকৃতি সবসময়ই নিজের সুন্দর রূপ বিকৃত করে রেখেছে আমাদের দিকে, সুন্দর রূপ আমাদেরকে খুলে দিয়েছে, উজাড় করে দিয়েছে আমাদেরকে। ইট ইজ বিয়ন্ড দ্য সায়েন্স, সায়েন্সেরও বিয়ন্ড।